হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে বলেছো দিদি একটা নট বান ভিডিও করো, তো আজকের একটা নট বান ভিডিওই করেছি। তো প্রথমে চুলটা ছেনে নিচ্ছি, আর আজকের একটা যে সুতির শাড়ি পরেছি, একটু আগে একটুখানি পুজো করছিলাম জানো, আর যেহেতু এটা দামোদর মাস চলছে না, তো একটু আগে ওই যে একটু ধূপ ধুনো দেখালাম, একটু পুজো করলাম, আলতা টালতা পরলাম, পরে টরে ভাবলাম তাহলে একটুখানি হচ্ছে কি যে একটা ভিডিও করি। আর তো কেমন হয়েছে না হয়েছে তোমরা ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। তোমরা নট বান বলেছো, তো তার আগে একটুখানি চুলটা ছেনে নিচ্ছি। চুলটা ছেনেছিলাম যেহেতু পুজো করবো বলে, একটু সামনে দিয়ে উপর দিয়ে ছেনে নিয়েছিলাম, আর এখন একটু এই যে তোমাদের সামনেই ছানছি। ছেনে নিয়ে একটা নট বান করবো, একটা গার্ডার দিয়ে আটকাবো, নাহলে আমার চুল তো সিল্কি আছে, শ্যাম্পু করা চুল, একদম যেই আমি হচ্ছে কি যে নট বানটা করি না, অমনি দেখি আস্তে আস্তে নিচের দিকে নেবে যায়। তো তার জন্য একটা হচ্ছে গার্ডার দিয়ে নেবো। তো প্রথমে দেখো চুলটা একটু ভালো করে ছেনে নিই, কারণ তোমরা হেয়ার কম্বিংয়ের ভিডিওগুলো পছন্দ করো, ওই জন্য করেই হচ্ছে কি যে একটু হেয়ার কম্বিংটা দেখাই তোমাদের জন্যই। কালকের মাথায় তেল মেখে নেবো। কাল তোমরা আমাকে বলেছো দিদি একটা তেল মাখার ভিডিও দিও, তো কালকে তেল মাখবো, তখন তেল মাখার ভিডিওটা করব। চুলগুলো একটু কুকড়ানো কুকড়ানো হয়ে গেছে, যেহেতু দু তিন দিন হয়ে যাচ্ছে শ্যাম্পু করা হয়েছে না, ওই জন্য করে চুলগুলো একদম কেমন কুকড়ানো কুকড়ানো ভাব এসে যাচ্ছে। এবার একটু তেল দিয়ে আবার একদিন রেখে তারপর আবার শ্যাম্পু করে নেবো। কালকের একটুখানি বেরোনোরও আছে, তার জন্য হচ্ছে কি যে এসে একদম তেল দিয়ে তারপরে শ্যাম্পু করবো। তো ভালো করে দেখো চুলটা ছেনে নিলাম, নিয়ে একটা গার্ডার দিয়ে ওই চুলটা একটু উপর দিকে করেই বাঁধবো নট বানটা। তো তার জন্য একটু চুলটা হাত দিয়ে একটু উপর দিক দিয়ে করে ছেনে নিচ্ছি। হাতে একবারে হচ্ছে কি যে গার্ডার নিয়েই আমি হচ্ছে কি যে রেখে দিয়েছি, দিয়ে একবারে হচ্ছে গার্ডারটা লাগিয়ে নেবো হাত দিয়ে নিয়ে। তার জন্য এই গার্ডারগুলো বেশ ভালো, চুল ছেড়ে না, আমার তো বেশ ভালো সুবিধা হয়। আমি ওই মোটা কালো গার্ডারগুলো আমার চুলে ঘুরতে চায় না, আর হচ্ছে কি যে ছোট ওই যে রাবারের গার্ডারগুলো বড্ড আমার চুল ছেড়ে। তো এই গার্ডারগুলো খুব ভালো, চুল ছেড়ে না আমার খুব ভালো। তো একবারে নিচে চুলগুলো আরেকবার একটুখানি ভালো করে ছেনে নিচ্ছি, নিয়ে আর হচ্ছে কি যে এবার নট বানটা করবো। তোমরা নট বানের ভিডিও অনেক পছন্দ করো, অনেক বেশি বেশি কমেন্টও করো নট বানের জন্য। প্রায় দেখি নট বানের কমেন্ট আসে যে দিদি নট বান ভিডিও করবে। আগে তো আমি নট বান ভিডিও কীরকম হয় জানতামই না, তারপরে ইউটিউব দেখেই শিখেছি যে নট বান ভিডিও কেমন হয়। তো এই দেখো একটা হচ্ছে কি যে ইউপিন দিয়ে দিচ্ছি, না হলে হচ্ছে কি যে সিল্কি চুল এই শ্যাম্পু করা চুল না ও খুলে চলে আসবে, তো ওই জন্য করে ইউপিন লাগিয়ে দিচ্ছি, আর এই নট বানটা খুলবে না। এবার দেখো দুটো চুল একটুখানি হচ্ছে কি যে এইটুকুনি একটার উপর আরেকটা দিয়ে একটুখানি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আর এই চুলটা রাউন্ড করে চার ধার দিয়ে ঘুরিয়ে নেবো। ভালো লাগে দেখতে, খোপাটা বেশ ভালো লাগে। কিন্তু আগে এই খোপাটা আমি অনেক করতাম, তোমরা অনেক পছন্দ করতে, অনেক ভালো ভালো কমেন্ট করতে বলে আগে বেশ এই খোপাটা আমি প্রায় করতাম, আর তো অনেক ভিউজও হতো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাই তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তো চলো টাটা।